মৃত্যুর কথা ভুলে গিয়েছে বলে মানুষ হারামের মধ্যে মুক্তালা হয়েছে এমন ভাবে আল্লাহ যে একজন আছে কিয়ামতের দিন যে আমাকে জবাব দিতে হবে সে কথা মানুষ ভুলে গিয়েছে মানুষ কবর জিয়ারতের কথা মানুষ ভুলে গিয়েছে কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহর রাসূল বলেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা আমি তোমাদেরকে প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তার কারণ হলো আমি দুনিয়াতে আসার আগে যেই নবীগণ দুনিয়াতে ছিলেন তার উম্মতেরা তাদের ইন্তেকালের পরে তাদের কবরগুলোরে পূজা করত আর সেজদা দিত এই জন্য পূজা সেজদার শিরককে ধ্বংস করার জন্য আমি কবর জিয়ারতটাকে হারাম ঘোষণা করে দিয়েছিলাম সুবহানাল্লাহ কোন কবর যেন পূজায় রূপান্তরিত না হয় কবর যেন মাজার পূজায় রূপান্তরিত না হয় এই জন্য প্রাথমিক যুগে ইসলামে কবর জিয়ারত হারাম ছিল কিন্তু যখন মানুষের অন্তর থেকে শিরিক চলে গেল বেদাত চলে গেল কুফর চলে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নি আনাল মাহি আল্লাযী ইউমহা বিহিল কুফরু আমি হলাম মোচনকারী আমি হচ্ছে সেই নবী যেই নবীর মাধ্যমে এই দুনিয়ার শিরিক বেদাত কুফরগুলোকে আল্লাহ পাক চিরতরে মুছে দিয়েছেন যখন সুবহানাল্লাহ আজকে সেই নবীর উম্মতেরা যেই শিরিক বেদাতের মধ্যে কবর এবং মাজার পন্থীরা হুজুরের আগে জড়িত ছিলেন বলে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল আজকে সেই মুসলমানেরা এত বেশি কবর পূজা করে হিন্দুদেরকেও হার মানিয়েছে ওরা করে দুর্গা পূজা এরা করে দর্গা পূজা কথা বলছেন না কেন ওরা করে দুর্গা পূজা আর মুসলমানরা করে দর্গা পূজা মাজারে গিয়ে এমন ভাবে কপাল মারতে থাকে ঘা বানায় ফেলছে কপালে শুধু তাই নয় মাজারের পাশে কুয়া বানিয়েছে নিজেরা কূপ খনন করে ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি নিষ্কাশন করে পানি বের করে পানি উত্তোলন করে ওরা বলে খাদেম বলে এটা জমজমের পানি এক মাথা হচ্ছে সিলেটে আরেক মাথা হচ্ছে মক্কাতুল মুকাররমার জমজমের সাথে লাগানো এইগুলো আবার সরল প্রাণ মুসলমানেরা দশ টাকা বোতল কিনে খায় পাঁচ টাকা বোতল কিনে খায় মনোবাঞ্ছনা পূরণ হওয়ার জন্য চিৎকার দিয়ে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক কবরকে জিয়ারত করেন কবর জিয়ারত সুন্নাত আর কবর পূজা হলো বেদাত কবর জিয়ারত হলো সুন্নাত ফজিলতের আমল আর কবর পূজা হারাম এবং কবিরা গুনাহ কবর পূজা হচ্ছে শিরিক কবর পূজা কি বলতে কষ্ট হচ্ছে আপনাদের কবর পূজা কি আর জিয়ারত করা কি সুন্নাত কবর জিয়ারত কিভাবে করতে হবে আল্লাহ রসুলের হাদিসে আছে না নাই আল্লাহ রসুল বলেন কবর যখন সামনে আসবে দোয়া করো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহিকুন কবরবাসীর জন্য দোয়া করো কারণ কবরবাসী যত বড় আল্লাহর ওলি হোক না কেন মাসালুল মাইতি কাল গরীক ফিল বাহারি একটা মৃত ব্যক্তির উদাহরণ হচ্ছে সমুদ্রে ডুবে যাওয়া ব্যক্তির মতো তার জন্য দোয়া করো তার কাছে চাইতে যেও না কবরবাসীর কাছে কিছু চাইতে যেও না কবরবাসীকে দেওয়ার জন্য কবরস্থানে যাও কবরে দিতে হবে কবর কাছ থেকে নেওয়ার জন্য কবরে যাওয়া হারাম আজকে কবরের মধ্যে যাওয়া হচ্ছে কিন্তু দেওয়ার জন্য নয় নেওয়ার জন্য ঠিক কিনা জুড়ে বলেন নির্বাচনের আগে নেতা কর্মীরা গাড়ি বহর ছুটে সিলেটে ওখান থেকে দয়া নিয়ে আসবে ঠিক কিনা এই পাগলামি বাদ দিতে হবে যদি চাইতে হয় আল্লাহ রসুল বলেছেন ইদা সালতা ফাস আলিল্লাহা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার সাহরগের নিকটবর্তী আছেন তুমি যা চাবে আল্লাহ পাক অবশ্যই শুনতে পাবেন সুবহানাল্লাহ বলবেন না